আজকে আমরা জানব একই অর্থ প্রকাশ করে এমন কিছু ইংরেজি শব্দ যাদের ব্যবহার ভিন্ন ভিন্ন। তার আগে আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করি। সিক এবং ইল এই দুটি ইংরেজি শব্দের অর্থই হচ্ছে অসুস্থ বোঝায়। অল্প সময়ের জন্য অসুস্থ হলে সেটাকে আমরা সিক বলবো, আর দীর্ঘ সময়ের জন্য যদি অসুস্থ হয় তাহলে সেটাকে আমরা ইল বলবো। অল্প সময়ের জন্য অসুস্থ হলে সিক এবং দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হলে ইল, আমরা এভাবেই ব্যবহার করব সেন্টেন্সে। কুল এবং কোল্ড এই দুটি ঠান্ডা শব্দ, ঠান্ডা অর্থে এই দুইটা শব্দই ব্যবহৃত হয়। আরামদায়ক ঠান্ডা হলে সেটাকে আমরা কুল বলবো সেন্টেন্সে। আমরা যদি আরামদায়ক অর্থ প্রকাশ করি তাহলে সেটাকে কুল বলবো, আর কষ্টদায়ক ঠান্ডা যেটা সেটাকে আমরা কোল্ড বলবো। হট অ্যান্ড ওয়ার্ম এই দুটোই শব্দ গরম অর্থে ব্যবহৃত হয়। আরামদায়ক গরম হলে আমরা সেটাকে ওয়ার্ম বলবো, এবং কষ্টদায়ক হলে সেটাকে আমরা হট বলবো। হ্যান্ডসাম এবং বিউটিফুল এই দুটোর অর্থই সুদর্শন, সুন্দর বোঝায়। কিন্তু হ্যান্ডসাম ব্যবহৃত হবে ছেলেদের ক্ষেত্রে এবং বিউটিফুল ব্যবহৃত হবে মেয়েদের ক্ষেত্রে। ইন টাইম অ্যান্ড অন টাইম, হ্যাঁ সঠিক সময়ে, সময়ে বোঝাতে এই দুটি ফ্রেজ ব্যবহৃত হয়। ঠিক সময় বোঝাতে অন টাইম ব্যবহৃত হয়। একদম সঠিক যে টাইমটাকে আমরা বুঝি সেটা যদি সেটা বোঝায় তাহলে অন টাইম ব্যবহৃত হবে, আর ঠিক সময় না হলে ইন টাইম ব্যবহৃত হবে। লো অ্যান্ড শর্ট, লো অ্যান্ড শর্ট এই দুটি শব্দের অর্থই খাটো বোঝায়। কিন্তু ব্যক্তি ক্ষেত্রে শর্ট ব্যবহৃত হয় আর বস্তু ক্ষেত্রে লো ব্যবহৃত হয়। কিপ অ্যান্ড পুট দুটো শব্দের অর্থই রাখা অর্থে ব্যবহৃত হয়। অল্প সময়ের জন্য রাখলে সেটাকে আমরা পুট বলবো বা পুট হিসাবে ব্যবহার করব, পুট শব্দটা ব্যবহার করব, আর দীর্ঘ সময়ের জন্য বোঝালে কিপ ব্যবহার করব। ড্রন অ্যান্ড সিঙ্ক দুটোই ডোবা বা ডুবে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। প্রাণী ডুবলে আমরা ড্রন ব্যবহার করব, আর বস্তু ডুবলে সিঙ্ক ব্যবহার করব। প্রাণী ডুবলে ড্রোন ব্যবহার করব, আর বস্তু ডুবলে সিঙ্ক ব্যবহার করব। হোপ অ্যান্ড উইশ দুইটা শব্দই আশা অর্থে ব্যবহৃত হয়। কিন্তু বাস্তব আশার ক্ষেত্রে হোপ ব্যবহৃত হবে এবং অবাস্তব আশার ক্ষেত্রে উইশ ব্যবহার হবে। যে আশাগুলা আমরা যেগুলো উইশ করি, যেগুলো হোপ করি, সেই এই এই দুটা শব্দ যেগুলো বাস্তব ক্ষেত্রে সম্ভব সেটাকে, সেক্ষেত্রে আমরা হোপ ব্যবহার করব, আর যেগুলো অবাস্তব আশা সেগুলোকে সেই ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করব। রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ এই দুটো শব্দের অর্থই হচ্ছে প্রতিশোধ অর্থে ব্যবহৃত হয়। নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে সেটাকে আমরা রিভেঞ্জ বলবো, আর অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে সেটাকে আমরা অ্যাভেঞ্জ বলবো। নিজের প্রতি যদি অন্যায় হয় সেই প্রতিশোধটাকে আমরা রিভেঞ্জ বলবো, আর অন্যের প্রতি যদি অন্যায় হয় সেই প্রতিশোধটাকে আমরা অ্যাভেঞ্জ বলবো। থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওটা দেখেছেন। যদি উপকৃত হন লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।